মূল্য সমন্বয়ের পরও অনেক দেশের তুলনায় কম দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে দেশের বাজারে। করোনার ধাক্কার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সব দিক থেকে ধাক্কা এসেছে অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি ভালো রাখতে আরও আগে তেলের দাম সমন্বয় করতে পারত সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস আরেফিন। ভর্তুকি দিয়ে বছরের পর বছর দেশের বাজারে প্রতিবেশী অনেক দেশের চাইতে কম দামে জ্বালানি তেল বিক্রি করত সরকার। তবে বিশ্ববাজারে অব্যাহত দাম বৃদ্ধি, রিজার্ভ কমে যাওয়া এবং তেল পাচার ঠেকাতে এই মাসের শুরুর দিকে জ্বালানি তেলের দাম বাড়ায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মানুষের চাপ বাড়লেও অর্থনীতির বিপর্যয় এড়াতে এর বিকল্প ছিল না। ভর্তুকিটা তো কমানো দরকার, ভর্তুকি কমানো দরকার প্রাইস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, এবং এটা আস্তে আস্তে অনেক আগে থেকে এটা করা উচিত ছিল। এখন ধরেন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার যখন আসে, তখন এটা ইট ইজ এ পলিটিক্যাল ডিসিশন, এবং সেই ক্ষেত্রে অনেক কিছু জনমতের উপর নির্ভর করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশের তেলের দাম বা ভারতীয় তেলের দাম পার্থক্য কেন বা কেন হয়, প্রধানত যে ট্যাক্স পলিসির তত্ত্ব পার্থক্যের কারণে, আর যদি সরকার সাবসিডি দিয়ে রাখে, যেটা বাংলাদেশ সরকার রেখেছিল বহুদিন, সেটার কারণে পার্থক্যটা ডেভেলপ করতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম মোটামুটিভাবে সব দেশের জন্য প্রায় সম, হয়তো 1% প্লাস মাইনাস, 2% প্লাস মাইনাস হতে পারে। দ্যাটস এ হিউজ প্রিমিয়াম অর ডিসকাউন্ট। মূল্য সমন্বয়ে মিল রাখা হয় পাশের দেশের দামের সঙ্গে, আর পাচার রোধে ভারতের দামের চেয়ে সামান্য বেশি রাখা হয়েছে এখানে। তবে নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের তুলনায় এখনো কম দামে বিক্রি হচ্ছে ডিজেল। সমন্বয় মানে হচ্ছে এটা আসলে অ্যাডজাস্ট করা হয়েছে, প্রয়োজনে আবার মূল্য যদি কমে আসে সরকার নিজেও বলেছে যে এটা আবার অ্যাডজাস্ট করবে। সেই সময়টা আমাদের একটু অপেক্ষা করে নিশ্চয়ই আমরা আপনাদের সুখবর হয়তো দিতে পারবো আর কি। সর্বশেষ তেলের চালান আনতে অর্থ সংকটে পড়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।